এক সিটু সংরক্ষণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। কৃত্রিমভাবে জীবজন্তুকে বা পরিবেশকে যখন সংরক্ষণ করা হচ্ছে তাকে আমরা ইন এক্স সিটু সংরক্ষণ বলছি। এক্স সিটু সংরক্ষণ, এখানে চিড়িয়াখানা অর্থাৎ জু, নৈনিতাল জু, এটিও একটি হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাঘ অর্থাৎ টাইগার, সেই ডোরাকাটা দাগ নিয়ে সবুজ সবুজের সমারোহে তার ভিড়ে কি সুন্দরভাবে পথ পরিক্রমা করছে। টাইগার স্তন্যপায়ী প্রাণী এবং একে সংরক্ষণ করে রাখা হয়েছে নৈনিতাল চিড়িয়াখানায় উত্তরাখণ্ডের, এবং তার রাজকীয় ভঙ্গিমায় বুঝিয়ে দিচ্ছে যে সে এখন বন্দি। অর্থাৎ এক্সিটু সংরক্ষণে হয় গিয়ে কি, তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশটা সে পায় না, কিন্তু তার বিপন্নতার কারণে তাকে সংরক্ষণ করে রাখা হয়। উৎসাহীদের ভিড়, কারণ বাঘকে দেখতে কার না ভালো লাগে, এবং তাই এই বিলুপ্ত বিরল প্রাণীগুলিকে সংরক্ষণ করা আবশ্যকীয়। বাঘকে দেখতে কার না ভালো লাগে, জঙ্গলের মধ্যে অবশ্যই খাঁচার মধ্যে বা নিরাপদ দূরত্বেই সেটা ভালো লাগে। তো স্তন্যপায়ী পর্বের স্তন্যপায়ী শ্রেণীর বাঘ, স্তন্যপায়ী তিনটি বৈশিষ্ট্য আমরা জানি। এখানে ভালুককে দেখা যাচ্ছে একদম কৃষ্ণকায় কালো, একবারে পুরো ভয়ঙ্কর কালো রং নিয়ে, লোমের বহিরাবরণ নিয়ে ভালুক ঘুরে বেড়াচ্ছে। এবং এই ভালুক, এটিও স্তন্যপায়ী, এখানে একটি ভালুককে দেখা যাবে ভয়ঙ্করভাবে কীভাবে তেড়ে এসেছিল ক্যামেরার দিকে, যে হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যায় এরা, এটা কোনো কারণে হয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই ভয়ঙ্কর অবস্থা, ভালুক ছুটে আসছে, উপযুক্ত গার্ড রয়েছে, তারপরেও মাঝখানে অনেক বড় পরীক্ষা দেওয়া আছে যাতে না বড় বেরিয়ে আসতে পারে। তো স্তন্যপায়ী তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অবশ্যই তার রোমশ দেহ হবে, যেটা ভালুকেরও দেখা যাচ্ছে, বাঘেরও দেখা যাচ্ছে, এবং তার থাকবে পিনা অর্থাৎ কর্ণছত্র এবং ডায়াফ্রাম, শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এগুলো স্তন্যপায়ী প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ভালুক সাকাসীয় ক্ষেত্র বিশেষে, কিন্তু বেশ হিংস্র হয়, ভালুক মাছও খায়। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা লেপার্ডকে। তো এদের এই তিন ভাই, এদের চিতা, লেপার্ড, জাগুয়ার, প্রত্যেকেরই কিন্তু বেশ করে লেপার্ডটা একটু তুলনামূলকভাবে একটু বড় সাইজের হয়ে গিয়ে থাকে। এবং এটা এক্স সিটু সংরক্ষণের একটা চূড়ান্ত উদাহরণ। এক্স সিটু কৃত্রিমভাবে তাদের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশের বাইরে নিয়ে এসে তাদেরকে রাখা হয়েছে, এবং তাদের এই যে এই ক্ষিপ্রতা, এবং তুলনামূলকভাবে জাগুয়ারগুলো একটু এদের থেকে আলাদা হয়, কিন্তু কামড়ানোর তীব্রতা জাগুয়ার এগিয়ে, অর্থাৎ জজ, পাওয়ার অফ জজ যেটাকে বলে, জাগুয়ার এগিয়ে, জিও জাগুয়ার। এখানে রেড পান্ডা, যে প্রাণীটি আজ বিলুপ্তির পথে, বিলুপ্ত হয়ে যাচ্ছে বললেও বেশি অত্যুক্তি করা হবে না, কারণ এর সৌন্দর্য এত সুন্দর, রোমশ এই লাল এবং সোনালি এই আভা যে কি সুন্দর ছড়িয়ে দিয়ে যাচ্ছে, একটা দ্যুতি একটা মনের মধ্যে, জালের ভিতরে এক্সিটু সংরক্ষণে রয়েছেও কিন্তু দেখাচ্ছে কত সুন্দর রূপ। তো টুপি করবো বলে, পোশাক করবো বলে এই যে সুন্দর রেড পান্ডাটি, এদের এই ছালটাগুলোকে নিয়ে বা এই লোমগুলোকে সংগ্রহ করার জন্য এদেরকে হত্যা করা হয়। আর বাসবন থেকে শুরু করে বিভিন্ন এদের খাদ্যাভ্যাস, বাসস্থানের বিপন্নতা, নষ্ট হয়ে যাওয়া এদের অস্তিত্ব সংকটের একটি কারণ হয়ে রয়েছে। রেড পান্ডা, সেই আমরা ওয়াইল্ড লাইফ ফান্ডের এতে দেখেছি, রেড পান্ডা একটি উল্লেখযোগ্য প্রাণী এবং ভীষণ অলস। এই যে পান্ডাটিকে দেখা যাচ্ছে, তার কিন্তু বিশেষ ধরনের সেই ক্ষিপ্রতা বা ক্ষিপ্র গতির কোনো বিষয় নেই। এখানে সেই কৃষ্ণসার হরিণ এবং হরিণ প্রজাতির, আমরা বহু হরিণ দেখেছি, এখানেও একটি দেখছি, এ সারা দিনের পর ক্লান্ত এবং হয়তো খাবার বা অন্য কিছুর চাহিদায় এক্সিটু সংরক্ষণের মধ্যে আছে, এবং তার আবদার খাবারের জন্য। বার্ডস, রেপটাইলসের একটি স্টকে বার্ডস এসেছিল, একটি স্টকে এসেছিল ম্যামালস। তো দুটো
দিক, এবং এখানে এরাও এক্সিটু সংরক্ষণে আছে, কৃত্রিমভাবে এদের সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে একটা আমরা পাহাড়ি উলফকে দেখব, খুবই সুন্দর দেখতে দেখা যাচ্ছে, কি সুন্দর স্টাইলিশ একদম উলফ। এবং এরপরেই আমরা চলে যাচ্ছি আমাদের নৈনিতালের চিড়িয়াখানার পর একেবারে ভীমতাল লেকের সংলগ্ন অঞ্চলে। এই সংরক্ষণগুলোকে অ্যাকচুয়ালি ইনস্টিটু বা এক্সিটুর অদ্ভুত একটা ব্যাপার, এগুলো সবই কিন্তু ইনস্টিটু সংরক্ষণ। ইনস্টিটু বলতে যে প্রাকৃতিকভাবে যেটাকে সংরক্ষণ করা হয়। নৈনিতাল লেক জীব বৈচিত্র্য নিয়ে, মৎস্য সম্ভার নিয়ে অদ্বিতীয় হয়ে, এবং এর পার্শ্ববর্তী অঞ্চল পাহাড়ে ঘেরা, কুয়াশা আমরা দেখতেই পাচ্ছি, কুয়াশা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ভূপ্রকৃতির কে চিত্রগ্রহণের অন্তরায় হয়ে মাঝে মধ্যে ঢেকে দিয়ে চলে যাচ্ছে নৈসর্গিক দৃশ্য, এবং ইনসিটু সংরক্ষণ এরকমই হয়। নৈনিতাল লেকটাকে এখান থেকে দেখতে লাগে পুরো আম আমের মতো ভিউ, যেন আম লেক বলা হয় এটাকে, এটাও একটা ইনসিটু সংরক্ষণ, এবং এটা নৈনিতাল লেকের একদম মাঝে, তো এটা ইনস্টিটিউট সংরক্ষণের পর্যায়ের মধ্যে দিয়েই পড়ে যায় ইনস্টিটিউট সংরক্ষণ। এগুলো সমস্ত এত, এটাকে পদ্ম লেকও বলা হয়ে থাকে। আর এখানে একটা আমরা পাখি দেখতে পাচ্ছি, এটা আমাদের পূর্ব মেদিনীপুরের